করে দেবেন চ্যালেঞ্জটাকে। হ্যাঁ আমি পড়তে পড়তে বলছি। হ্যাঁ বলো। আমি বলছি যে নতুন চ্যালেঞ্জ, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমরা একটু পড়াশোনার প্রতি মন দেবেন। হ্যাঁ পড়াশোনার প্রতি মন দেবেন। হ্যাঁ পড়াশোনার প্রতি মন দিতে পারি। আর তোমাদের অনেক ধন্যবাদ। আমরা কি জন্য বাইরে এভাবে পড়ছি, মানে বিদ্যাসাগর হওয়ার একটা ধারণা আপনাদের মধ্যে নাকি? আমরা বিদ্যাসাগর হব। হ্যাঁ ঠিক আছে, অনেকে আছে, অনেকে কি বলছে দেখি, এই লজ্জায় লোক আছেন। আপনি কি বলছেন? জোরালো উচ্চ পর্দার জিনিস, ঠিক আছে বলো। হ্যাঁ আমরা এখানে ইন্টারভিউর পরীক্ষা দিতে এসেছিলাম, সো এখানটায় খুব কঠিন কঠিন প্রশ্ন আছে, ঠিক আছে, সেগুলো পড়ে আর কি মুখস্থ করছি। প্রাকৃতিতে একটু পড়তে ভালো লাগে, ওই জন্য আপনাদের এইরকম অবস্থা। প্রাকৃতিতে পড়তে খুবই ভালো লাগে, ওই জন্য শান্তিনিকেতনের লোকজনেরা প্রাকৃতিতে বসে ইন্টারভিউ দিচ্ছে। দীপ শান্তিনিকেতন গাছের তলায় হতো, তা আপনি তো রাস্তার পাশে দাঁড়িয়েছেন, কি আর নেই আজকাল যে আধুনিক যুগ পড়েছে, গাছ পাওয়া মুশকিল। হ্যাঁ তাই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি। মানে বিদ্যাসাগর শুনেছি রাস্তার লাইটে পড়তো, লাইটের অভাব ছিল না, সূর্যের আলো আছে, রাস্তার লাইটের দরকার নেই। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে। আর এ দেখছি কিছু বলতে হতে পারি। আচ্ছা আচ্ছা বলো। আর কিছু বলতে চাই না। আর কিছু বলতে চান না? দাদা তোমার